12 বছর মেয়াদে 50 লাখ টাকা ঋণ নিয়ে 9 বছরে সুদ আসলে পরিশোধ করেছেন 76 লাখ টাকা। হঠাৎ করোনার আক্রমণে কাজ হারানোয় বন্ধ হয় মাসিক কিস্তি প্রদান। এতে ব্যাংকের হিসাবে বকেয়া হয় 28 লাখ টাকা। আর এই টাকা আদায়ে গ্রাহককে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেকে মারধর করেন কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করে গ্রাহকের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের দায় চাপান ব্যাংক কর্মকর্তারা। মাসুমিয়া রিপোর্ট। নিজের একটি ঘর বানাতে চেয়েছিলেন প্রবাসী নুরুল আলম। সময়টা 2011। প্রাইম ব্যাংকের যাত্রাবাড়ি শাখা থেকে নেন 50 লাখ টাকার ঋণ। প্রতি মাসে 74,000 টাকা কিস্তিও পরিশোধ করছিলেন প্রায় নিয়মিতই। হঠাৎই ছন্দপতন করোনাকালে। কাজের মেয়াদ শেষ হওয়ায় নুরুলকে দেশে পাঠায় সৌদি সরকার। তাই সাধ্য না থাকায় বন্ধ হয় কিস্তিও। শুরু হয় ব্যাংকের ক্রমাগত চাপ। গত বছরের 19 সেপ্টেম্বর প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে ডাকা হয় নুরুল আলম ও তার পরিবারকে। একসময় 67 বছরের নুরুলের উপর হামলে পড়েন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। বেধম মারধরে অজ্ঞান হয়ে পড়লে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠায় প্রাইম ব্যাংকের প্রধান শাখার কর্মকর্তারা। আপনি কিভাবে বলেন আমার ওয়াইফকে আপনি একটা বেয়াদব মহিলা? আমি মুখিক প্রতিবাদ করতে করতে উনি আমাকে একটা থাপ্পড় মেরে দিলেন। ব্যথা ওনারা কিল ঘুষি থাপ্পড় আমার মুখে দারোয়ান দিয়ে, একটা বয়স্ক দারোয়ান আমার মুখের মধ্যে এখানে বসি মেরলো, এখানে বসি মেরলো, আমার মাথায় থাপ্পড় দিতেছে, আমার ছেলেটাকে মারতে মারতে ওনারা মেন গেটে নিয়ে গেলো। যখন আমার বাবাকে মারতেছেন তখন আমরা বলতেছিলাম যে আমরা কিন্তু আইনের আশ্রয় নিব। পরবর্তীতে সোহেল জামি বলেন বাপ ছেলেকে বাথরুমে ঢুকা, এরপরে দিয়ে যে বাথরুমে ঢুকা। পরবর্তীতে আমরা ভয় পেয়ে যে তারা খুনের কি কোনো পরিকল্পনা করে নাকি। তবে অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের দায় চাপান ব্যাংক কর্মকর্তারা। সাথে গরমিল নুরুল আলম কয় টাকা পরিশোধ করেছেন সে হিসেবেও মিলছে না যাত্রাবাড়ি শাখার ব্যাংক বিবরণী ও হেড অফিসের এই কর্মকর্তার দাবি। পদ্মাবধি উনি জমা করেছেন হচ্ছে 71,84,000 টাকা। ফ্যাক্ট যেটা, উনি উঠে ওনাকে একটু দাঁড়িয়ে গিয়ে একটা চর থাপ্পড় বা এরকম একটা পজিশনে গিয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে হেড অফিসে সিসি ক্যামেরা রাখতে বাংলাদেশ ব্যাংকের বাধ্যকতা নেই বলে জানায় প্রাইম ব্যাংক। টোটাল ফ্লোরে ক্যামেরা হচ্ছে একটা না, ওইটা তো আসলে আমাদের না, ওইটা হলো কারো পাশে আরেকটা ডিভিশন। হেড অফিসে আসলে ক্যামেরার বাধ্যবাধকতা নেই। আমি যে এফএমডিতে কথা বলছিলাম আমাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ডিভিশনে, তো বললো যে ব্রাঞ্চের বাধ্যবাধকতা আছে কিন্তু হেড অফিসে বাধ্যবাধকতা নেই। যদিও নিরাপত্তার স্বার্থে প্রধান কার্যালয়েও সিসি ক্যামেরা থাকতে হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে যে সিসি ক্যামেরা রাখতে হবে যেখানে যেখানে গ্রাহক সমাগম ঘটবে বা আরও যেখানে রিক্স বিয়ার করবে সেসব জায়গায় সিসি ক্যামেরা রাখার জন্য বলা আছে। ঘটনা উল্লেখ করে ওই দিনই মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেন নুরুল আলম, অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংকেও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।